আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আজ আমি আপনাদের কিছু বিষয়ে একটু সাবধান হতে বলব। আপনারা অনেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ওষুধের নাম জেনেছেন, শুনেছেন এগুলো করোনার বিরুদ্ধে কাজ করে, কিন্তু আমেরিকার FDA বলেছেন করোনার বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করে তাদের কাছে কোনো প্রমাণ নেই। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইনকে করোনার বিরুদ্ধে একটা ম্যাজিক ড্রাগ বলেছিলেন, কিন্তু বর্তমানে অনেক রিসার্চে বের হয়েছে করোনায় আক্রান্ত রোগীরা যদি এই হাইড্রক্সিক্লোরোকুইন নেয় এতে তাদের তো কোনো উপকার হয় না, বরং তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিছু হসপিটালের ডাক্তাররা করোনায় আক্রান্ত সিরিয়াস রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা দিয়েছেন, আবার অনেক সিরিয়াস রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া চিকিৎসা দিয়েছেন। এতে তারা দেখেছেন যেসব রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি তাদের তুলনায় যারা হাইড্রক্সিক্লোরোকুইন নিয়েছেন এদের মৃত্যুর হার অনেক বেশি। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রেস রিলিজ করেছে যাতে এই বিষয়ে ডাক্তারদের এবং রোগীদের সাবধান করা হয়েছে, যাতে বলা হয়েছে কোনো রোগীরা যেন এসব ওষুধ অনলাইন থেকে না কিনেন। এসব ওষুধ ব্যবহারে ডাক্তার এবং রোগীদের অনেক সতর্ক হতে বলা হয়েছে। তাছাড়া এসব ওষুধের অনেক সাইড এফেক্টস আছে যা সবার জানা অনেক জরুরি। বিভিন্ন নিউজে ক্লিয়ারলি বলা হয়েছে এসব ওষুধ করোনার বিরুদ্ধে কাজ করে, এ ধরনের স্পষ্ট কোনো প্রমাণ নেই। তাছাড়া বাংলাদেশের মানুষ করোনার ওষুধ হিসেবে এভিগেন নিয়ে যে ধরনের আগ্রহ দেখাচ্ছেন, যে ধরনের নির্ভরতা দেখাচ্ছেন, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মাত্র পারমিশন দিয়েছেন। এখনও এই এভিগেন করোনার বিরুদ্ধে কাজ করে, এ ধরনের ইনাফ ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট নেই। সুতরাং আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করছি, আপনারা সাবধানে থাকুন, সতর্ক হন। ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি করোনার বিরুদ্ধে কোনো স্পেসিফিক মেডিসিন এখনও আবিষ্কার করতে পারেনি। আমিও চাই দ্রুত কোনো ওষুধ আসুক, আমিও চাই এই রোগে যেন আর কোনো প্রাণ না ঝরে। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনের জন্য সবাই অপেক্ষা করছি আমরা। ইতিমধ্যে ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হয়েছে কোনো কোনো দেশে। যদিও কোনো ভ্যাকসিন মার্কেটে আসতে অনেকগুলি পর্যায় শেষ করে তারপর আসতে হয়, কিন্তু করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে সবাই আপ্রাণ চেষ্টা করছেন কীভাবে দ্রুত ভ্যাকসিনটা বাজারে আনা যায়। সবার প্রতি আমার একটাই অনুরোধ, চেষ্টা করবেন সাবধানে থাকতে, যেন আক্রান্ত না হন। যদি আক্রান্ত হয়েই যান, এমন নয় যে আক্রান্ত হলেই আপনি মারা যাবেন, যদি আক্রান্ত হয়ে যান অবস্থা খুব বেশি খারাপ না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া বাজার থেকে নিজে নিজে কিনে উল্টোপাল্টা ওষুধ খাবেন না। বিশ্বের বেশিরভাগ করোনা রোগীরাই কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।